আজ শেয়ার করছি আপনাদের সাথে বুন্দির লাড্ডু বা বুন্দিয়ার লাড্ডু। এই লাড্ডু সাধারণত আমরা বাজার থেকে কিনে আনি, কিন্তু এই লাড্ডু যদি খুব সহজভাবেই বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আরও বেশি ভালো হয়। আর এই লাড্ডুর টেস্ট বাজারে কেনা লাড্ডুর থেকে কোনো অংশে কম হয় না। তো শুরু করছি আমার আজকের রেসিপি। বুন্দি লাড্ডু বানানোর জন্য একটা প্লেটের উপর আমি এরকম একটা চালন রেখেছি, আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে বেসন। বেসনটা আমি চেলে নেব। বেসনটা আমার চালা হয়ে গেছে। এখন এই বেসন আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এর মধ্যে আমি এখন সামান্য ফুড কালার দিয়ে দেব, তাহলে লাড্ডুর কালারগুলো খুব সুন্দর হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ ফুড কালার। আপনারা অরেঞ্জ বা ইয়েলো যে কোনো একটা ফুড কালার ব্যবহার করতে পারেন। বেসনের সাথে ফুড কালারটা আমি মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি জল অ্যাড করব। তো এক কাপ জল নিয়েছি। অল্প অল্প করে জল মিশিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখা যাক কতটা জল লাগছে। আমি যেই কাপ দিয়ে বেসনটা মেপেছিলাম সেই কাপেরই এক কাপ জল নিয়েছি। পুরো জলটা আমার লাগলো না, কিছুটা জল থেকেই গেছে। এখন ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিট। ব্যাটার যত বেশি ফেটানো যাবে বুন্দিগুলো ততই ফোলা ফোলা হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব যেন বেশি পাতলা না হয়ে যায়, তাহলে বুন্দিগুলো ফ্রাই করার সময় এক জায়গায় দড়া পেকে যাবে। এখন বুন্দিগুলো তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আমি আগে তেল গরম হতে দিয়েছিলাম। এখানে অনেকটা পরিমাণে তেল আমি গরম করে নিয়েছি হাই হিটে। এখন বুন্দিগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তো আমি এরকম ফুটো একটা হাতা নিয়েছি, হাতার মধ্যে এক হাতার মতো ব্যাটার দিয়ে দিলাম, আর এইভাবে ওপর থেকে একটু ধরে ঝাঁকিয়ে নিতে হবে। তাহলে দেখবেন বুন্দিগুলো নিজে থেকে পড়ে গিয়ে তেলের মধ্যে ভেসে উঠবে। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট এইভাবে বুন্দিগুলো ফ্রাই করে নিতে হবে। তো দেখুন কত সুন্দরভাবে বুন্দিগুলো তৈরি হয়ে গেল। আর এখানে বুন্দিগুলো আমার একটু বড় বড় হয়েছে, কারণ আমি এখানে একটু বড় ফুটোর হাতা ব্যবহার করেছি। এই বুন্দিগুলো ফ্রাই করার জন্য আপনারা এরকম ফুটো হাতা ব্যবহার করতে পারেন, বা কোনো ফুটো থালাও ব্যবহার করতে পারেন, আবার কোনো প্লাস্টিক কন্টেনারের মধ্যে ফুটো করে আপনারা এই বুন্দিগুলো খুব সহজেই ফ্রাই করে নিতে পারেন। তো একই প্রসেসে এক হাতার মতো ব্যাটার এই ফুটো হাতার মধ্যে দিয়ে একটু ওপর থেকে ধরে জোরে জোরে করে ঝাঁকিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন এই বুন্দিগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে। এইভাবে বুন্দিগুলো ফ্রাই করে নিতে হবে। বুন্দিগুলো একটু বড় সাইজের হয়েছে ঠিকই, তবে প্রত্যেকটা বুন্দি কিন্তু ফোলা ফোলা হয়েছে। আর এই বুন্দিগুলো আমি একটা সাদা পেপারের উপর রেখেছি, তাহলে এর মধ্যে যে এক্সট্রা অয়েলটা আছে সেটা বেরিয়ে যাবে। তো বুন্দিগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। বুন্দিগুলো খুবই ক্রিস্পি হয়েছে। এখন এই বুন্দিগুলো রসে ভেজানোর জন্য শিরাটা তৈরি করে নেব। তার আগে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মগজ দানা। মগজ দানাটা আমি হালকা একটু রোস্ট করে নেব 1 থেকে 2 মিনিট। এই মগজ দানা লাড্ডুতে দিলে খেতে বেশ ভালো হয়, তবে এটা পুরোই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আর এদিকে এখন আমি শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। ওই কাপেরই 1/2 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। আপনাদের কাছে এলাচের গুঁড়ো থাকলে সেটাও দিতে পারেন। শিরাটা আমি এখন 3 থেকে 4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। মোটামুটি একটু যখন আঠালো ভাব হয়ে আসবে তখন এর মধ্যে ফ্রাই করে নেওয়া বুন্দিগুলো দিয়ে দিতে হবে। বুন্দিগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব, যাতে এর মধ্যে রস ঢুকে যায় ভালো মতো। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম।
আর ঢাকা দিয়ে এইভাবে 10 মিনিট রেখে দেব। এতে বুন্দির মধ্যে রস ভালোমতো ঢুকে যাবে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। বুন্দিগুলো অনেকটা রস টেনে নিয়েছে, আর এখানে লক্ষ্য রাখতে হবে বুন্দি যেন খুব শুকিয়ে না যায়, একটু রসালো ভাব যেন থাকে। এখন এই বুন্দি আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর যে মগজটা আমি হালকা রোস্ট করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে লক্ষ্য রাখতে হবে শিরার মধ্যে বুন্দিগুলো দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে ঝরঝরে হয়ে যাবে আর লাড্ডুর পাকও কিন্তু আসবে না। তো একটু রসালো ভাব রাখতে হবে, তাহলে লাড্ডুর পাকটা ভালো আসবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। তো আমি এরকম সাইজের লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের লাড্ডুগুলো বানিয়ে নিতে পারেন। এভাবেই সব লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই লাড্ডুগুলো খেতে খুবই সুস্বাদু হয়, একদম বাজারের মতনই মনে হয়। তো আপনারা এইভাবে খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।